মামুনুল হক হুজুর ইস্যুতে আমি আমার লাস্ট এপিসোড করে ফেলছিলাম কয়েকদিন আগে, এবং আমি ঘোষণা দিয়ে দিছিলাম যে সম্ভবত এটার পর আলোচনা করব না। কিন্তু মামুনুল হক নিজের কাঁধে বিপদ ডেকে আনছেন, কালকে ডকুমেন্ট নিয়ে আসছেন আর কি। উনি নিজে আবার হচ্ছে একটা আত্মপক্ষ সমর্থনমূলক ভিডিও করছেন, করায় হচ্ছে এখন সেটা আমাকে ব্রেকডাউন করতে হবে। এটা আমার উপর এখন একটা নৈতিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব হয়ে দাঁড়াইছে, বিকজ পিপল এক্সপেক্ট অফ মি। ওকে, সো কিছু করার তো নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা যে এই কথাটা আমি অতীতে 1 কোটি বার বলছি, ভবিষ্যতে আরও 1 কোটি বার বলবো, যে বিবাদীকে আত্মপক্ষের সমর্থন সুযোগ দিতেই হবে, অভিযুক্তকে আত্মপক্ষের সুযোগ দিতেই হবে, রাইট? এক পক্ষের কথা শুনে লাফানো যাবে না। সো আমরা এতদিন এভিডেন্সের ভিত্তিতে কথা বলে আসছি না, সেগুলো কোনো ডিবাং করার জায়গা ছিল, যেটা আমি আমার কয়েকটি এপিসোডে আলাপ করছি, যে এই যে আমরা অভিযোগগুলো তুলতেছি এর অনেক কিছুর অ্যান্সার হয়তো ওনার কাছে আছে, বিকজ উই জাস্ট ডোন্ট নো। সো আমি যেই পয়েন্টগুলো রেজ করছি বিভিন্ন, যার প্রত্যেকটা পয়েন্ট সঠিক প্রমাণিত হয়েছে, কিন্তু স্টিল আমি পয়েন্ট রেজ করার সময় আমি একটু সততার জায়গা এবং ন্যায় নীতির জায়গাটা রাখছি, যে প্রত্যেকবার আমি উল্লেখ করছি যে এইগুলো আমার কাছে কোয়েশ্চেনেবল মনে হয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে আমি জানতে চাই যেগুলোর অ্যান্সার কী, এবং এটা নেসেসারিলি মিন করে না যে এগুলোর কোনো অ্যান্সার নাই, হয়তো ওনার কাছে কোনো একটা অ্যান্সার আছে, কোনো একটা ব্যাখ্যা আছে। ওই রুমটা আমি সবসময় রেখে আলাপ করছি। সো উনি যেহেতু এখন আত্মপক্ষ সমর্থন করে ফেলছেন, নাও এখন আর আমার কোনো ধরনের গিলটি ফিলিং নাই, এখন আমরা একেবারে কনক্রিট ওয়েতে বিষয়টাকে অ্যাপ্রোচ করতে পারবো। সো কথা না বাড়ায় ঢুকে যাই। এখন এখানে উনি যে কথা বলছেন, 30 মিনিটের একটা লম্বা ভিডিও, সেখান থেকে সব কথা নিয়ে তার কথা বলবো না, যেগুলো কথা আলোচনা করার যোগ্য সেগুলো নিয়ে কথা বলবো, কারণ পাবলিক এসে আবার তলে কমেন্ট করবে, পাবলিক এত প্রেডিক্টেবল, পাবলিক এসে তলে কি কমেন্ট করবে আপনাদেরকে বলে দিই, এটা নিয়ে কথা বলছেন, ওটা নিয়ে কেন বললেন না, সেটা নিয়ে বলছেন, সেটা নিয়ে কেন বললেন না। আমার ইচ্ছা, আমার খুশি, আমার মনে হয়েছে যেই দিকটার কথা বলার মতো সেই দিকটা নিয়ে কথা বলছে, যে দিকটা মনে হয়েছে কথা বলার কিছু নেই এখানে, সেই দিক নিয়ে কথা বলি নাই, রাইট? এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সরকারকে নিয়ে কেন চুলকাই নেই, মামুনুল হককে নিয়ে কথা বলতেছি, এই যে ফোনালা ফাঁস করা, এটা কি তাইলে বৈধ তার মানে আমি? তারপর এই যে ছাত্রলীগের পাণ্ডার এসে, মানে প্রথম পর্ব তো আমি পুরো ছাত্রলীগের পাণ্ডাদেরকে থুইছি, রাইট? তারা এইভাবে করে এটা করার অধিকার রাখে না, এবং সরকার যে ফোনালা ফাঁস করার অধিকার রাখে না সেটা নিয়েও আমি কথা বলছি কয়েক এপিসোডে, ফাঁকে ফাঁকে, ওইটা নিয়ে পুরোপুরি কথা বলি নাই, ওটা আমার এপিসোডের উদ্দেশ্য ছিল না, ফাঁকে ফাঁকে কথা বলছি কিন্তু বলছি, রাইট? সো না, হবে না, পাবলিকের মন ভরতেছে না কেন, কারণ তাদের পোষাচ্ছে না আর কি, যা বলতেছে এগুলো তাদের পক্ষে যাচ্ছে না। সো না, ওইগুলো তো, ওইগুলো নিয়ে কথা সারা বছর বলি, ভবিষ্যতেও বলবো, আজকে বলবো না, আজকে বলবো না, কিছু করার নাই। হ্যাঁ, যে এইরকম চিপা চাপায় প্রবোধ খুঁজতেছেন সেটা আজকে পাবেন না, দুঃখিত। এবং আজকে বলবো না মানে এই না যে সেটা সমর্থনযোগ্য, সেটা অসমর্থনযোগ্য। এবং সরকারের এইসব কাজকর্ম তো লাইক প্যারেনিয়ালি চলে আসতেছে, এটা আজকে নতুন কিছু না যে অমুকের ফোন, এটা সবসময় হয়ে আসতেছে, এটা নিয়ে সবসময় আমরা কথা বলে আসতেছি, ভবিষ্যতের এই আগাম করবে, ভবিষ্যতে আমরা এটা নিয়ে কথা বলবো, রাইট? কিন্তু এই ঘটনা তো সবসময় ঘটে না, নাকি মামুনুল হক সবসময় সারা বছর মেয়ে নিয়ে ঘুরে বেড়ান, সুতরাং ওনাকে নিয়ে আলাদাভাবে এখন কথা বলার কিছু নাই, রাইট? সরকারটা যেরকম সরকার সারা বছর করে বেড়া দেখে আলাদাভাবে এখন আর কথা বলার কিছু নাই, মামুনুল হক হুজুরটা তো আর এমন না, উনি সারা বছর তো মেয়ে নিয়ে ঘুরে বেড়ান, রাইট? নাকি মানে নাকি আপনারা দাবি করতেছেন যে মামুনুল হক হুজুরও সারা বছর মেয়ে নিয়ে হোটেলে যায়, এটা নিয়ে তো কথা বলার ইয়ে আছে না? সো দুইটা ঘটনা যে আলাদা, কেন আমরা মামুনুল হক হুজুরকে নিয়ে এত কথা বলতেছি এখন, কেন সরকারের এইগুলো নিয়ে একই পরিমাণ কথা বলতেছি না, পার্থক্যটা আশা করি ধরতে পারছেন। যারা এখনও ধরতে পারেন নাই বা নিচ থেকে ধরতে পারেন নাই, তারা হচ্ছে কি জানে, জেগে থাকা মানুষকে ঘুম জেগে থাকা মানুষকে ঘুম থেকে ওঠানো যায় না, আপনাদেরকে আমি ঘুম থেকে তুলতে পারবো না। সো ঢুকে যাই মামুনুল হক হুজুরের কথাবার্তায়, ওনাকে প্রথম পার্টটা শুনেন, আমি এখানে কেটে কেটে ছোট ছোট সেগমেন্ট করে দেখাবো। সেগমেন্ট ওয়ান দেখেন, এখানে উনি কী বলেন। ইসলামের পক্ষের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়া, ইসলামের প্রতিনিধিত্ব যারা করেন সেই সকল আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করা, এবং ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া, এটাই হলো চলমান বহুমুখী সারাশি ষড়যন্ত্র এবং আক্রমণের মুখ্য উদ্দেশ্য। চলমান ধরপাকড়ের উদ্দেশ্য উনি হইতেছে দাবি করছেন ইসলামের পক্ষের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়া, মানে চলমান ধরপাকড় বলতে যে ওনাকে এভাবে করে ধরা হলো, পাশাপাশি অন্যান্য ধরপাকড়, বাট উনি এখানে কথা বলছেন মূলত ওনার ইস্যুটা নিয়ে, আলেম ওলামাদের হেয় প্রতিপন্ন করা, ওনাকে ধরা হয়েছে ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া, এগুলো হইতেছে চলমান ধরপাকড়ের উদ্দেশ্য এবং ওনাকে হেনস্থা করার উদ্দেশ্য। না, আমি আপনার সাথে একমত না, এগুলা চলমান ধরপাকড়ের উদ্দেশ্য বা আপনাকে হেনস্থা করার উদ্দেশ্য এটা না, আপনাকে হেনস্থা করার উদ্দেশ্য হচ্ছে সরকার ক্ষমতায় টিকে থাকা,
সরকার ক্ষমতা টিকে থাকার প্রশ্নে আপনারা হচ্ছেন প্রতিপক্ষ, সেটা বিএনপিরও যেরকম ফোনালাপ ফাঁস হয় আপনারা কিভাবে ফোনালাপ ফাঁস হচ্ছে কোনো পার্থক্য নাই, আপনাকে প্রতিপক্ষ হিসেবে সরকার দেখতেছে, কিন্তু আপনারা সেটাকে স্পিন দিচ্ছেন কিভাবে, ও আপনারা হুজুর দেখে ইসলাম, দেখে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো বলে আপনারা এই যে তৌহিদি জনতাকে আপনি আপনার দিকে নেওয়ার চেষ্টা করতেছেন আপনার পিঠ পাচানোর জন্য। সো এখানে যে স্পিনটা দিচ্ছেন এই স্পিনটা অ্যাকুরেট না, রাইট না? এগুলো সরকার প্রতিপক্ষ সকলের সাথে যেভাবে করে আপনার সাথে তাই করতেছে, প্রতিপক্ষদেরকে এরকম ধরা হয়, এগুলো নতুন, আপনার সাথে যা ঘটছে এগুলো বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটতেছে না, এবং শুধুমাত্র এক্সক্লুসিভলি হুজুরদের সাথে ঘটতেছে না, রাইট? এটা প্রতিপক্ষের সাথে ঘটে আসতেছে। সো এখানে এই যে ইসলাম ধর্মকে টেনে এনে নিজেকে ধর্মকে ব্যবহার করা নিজের স্বার্থে তৌহিদি জনতাকে একটু উস্কানোর যে একটা প্রচেষ্টা করতেছেন আপনি, এটা ধরা পড়ে গেছে না, এটা অ্যাকুরেট না। এবার পরের কথাগুলো শুনি। আপনারা এনার যত কথা এখন সামনে শোনাবো এখানে আপনাদেরকে একটা অ্যাঙ্গেল থেকে এনার কথাগুলো শুনবেন, শুনলে মজাটা পাবেন। মজাটা কোন জায়গায়, উনি যতগুলো অভিযোগ করবেন এই প্রত্যেকটা অভিযোগ ওনাদের ব্যাপারে আমরা সভ্যলোক ভদ্রলোকরা সারা জীবন করে আসছি। ব্যক্তি স্বাধীনতার পরোয়া না করা, নাগরিক স্বাধীনতার পরোয়া করা, মানুষের পার্সোনাল স্পেস প্রাইভেট স্পেসের পরোয়া করা, মানুষের ব্যক্তি জীবনের প্রতি কোনো সম্মান না না দেয়া এবং সব বিষয়ে নাক গলানো, মানে ফতোয়া দেয়া, ধর্ম রাষ্ট্র পরিচালনার প্রশ্নে নিয়মকানুনের কিছু জায়গা আছে, আর কিছু আছে প্রাইভেট স্পেস। প্রাইভেট স্পেসে বাম হাত ঢুকানোর মধ্যে ওনাদের চেয়ে এক্সপার্টিস ভালো কারো নাই। তো এই সারা জীবন ধরে যে অভিযোগগুলো আমরা করে আসছি ওনাদের বিপক্ষে, এবং এই যে তৌহিদি জনতা লেলায় দেয়া, এগুলাকে ফুসকানো, ফুসকানো এগুলাকে ব্যবহার করে অসভ্যতা করা, উনি যেটা ছাত্রলীগের এদের বিরুদ্ধে করবেন, এরা এসে ওনার সাথে দুর্ব্যবহার করছে, তৌহিদি জনতার অ্যাজ ইফ এগুলো করে না, এবং উনি উস্কাবেন না, এই ভিডিওতে উনি উস্কাবেন তৌহিদি জনতাকে ভাঙচুর করার জন্য ওনার পক্ষে, যে ঠিক একই কাজ ছাত্রলীগ করছে, রাইট? তারা এসে আবার আপনাকে ধরছে। সো ওনারা সারা জীবন ধরে যা প্রচার প্রচারণা চালিয়ে আসছেন ওনার এই ঘটনার প্রত্যেকটা স্টেপ তার সাথে কনফ্লিক্টিং, ফান্ড হয়েছে ওই জায়গায়, উনি ধরা খাওয়ার পরে। এবং যেটা বললাম যে সবসময় যে মিথ্যা বললে কিন্তু আপনার অনেক জিমন্যাস্টিক করতে হবে আপনাকে সেটা এস্টাবলিশ করার জন্য। সো উনি এখানে কী করছেন, ঘটনা ক্লিয়ার, উনি একটা অন্যায় কাজ করছেন, অলমোস্ট একটা অপরাধ করছেন, অলমোস্ট বলতেছি কারণ আমি লম্বা বিতর্কে ঢুকতে চাচ্ছি না। তো সেটাকে ডিফেন্ড তো করার কোনো রাস্তা নেই, অন্যায়কে তো ডিফেন্ড করার কোনো জায়গা নেই, সুতরাং ওনাকে এখন প্রচুর মেন্টাল জিমন্যাস্টিক করতে হবে। এবং ইন দ্য প্রসেস যেটা বললাম, প্রত্যেকটা ওনার আর্গুমেন্ট, প্রত্যেকটা ওনার ইটস লাইক কমিক্যাল, এটা একেবারে জোক হয়ে গেছে। এই প্রত্যেকটা জিনিস ওনারা আজীবন করে আসছেন, জীবন ভর করে আসছেন, ওনারা এগুলোর বিরুদ্ধে কথা বলে আসছেন। আজকে যিনি উনি যেগুলো প্রত্যাশা করবেন, হ্যাঁ, পার্সোনাল স্পেস, ব্যক্তি স্বাধীনতা, মানবিক কী জানি ইয়ে করা, অন্যের প্রাইভেসির প্রতি সম্মান রাখা, কতটুকু নাক গলানো যাবে যাবে না, ব্যক্তিগত জীবনে কতটুকু ঢোকা যাবে যাবে না, এইগুলো নিয়ে ওনার অভিযোগ করবেন। ওরে বাবারে, সারা বছর আপনারা এই বিষয়গুলোই আর কি, মানুষের লাইফ যে কী পরিমাণ মানুষের দৌড়ের উপর রাখেন রে ভাই, কিছু হইলেই ও ইসলাম, ইসলাম যেহেতু জীবন, জীবনাচরণ, সুতরাং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নাক ঢুকাই দিবেন এবং দুর্বিষহ করে তুলবেন মানুষের লাইফ যখন মানুষ কোনো অন্যায় করতেছে না। গতকালকে যেরকম আলোচনা করছি যে মেডিকেলে যে মেয়েটা ফার্স্ট হয়েছে বাংলাদেশে এবার অ্যাডমিশন টেস্টে, সে পুরা বোরকা পড়ছে, সব পড়ছে, তার খালি চোখের টুক দেখা যায়, নিকাবও পড়ছে, সে চশমাও আছে এখানে, তাও আবার হুজুর এটা ব্লার করে দিছে করে পোস্ট করছে। সো অ্যাজ ইফ মেয়েটা ইসলাম ধর্ম মেনে চলে নাই, রাইট? এটা ব্লার করে দেয়া মানে, একটা হুজুর যখন এটা ব্লার করে পোস্ট করে তার মানে হচ্ছে সেই মেয়েটা ইসলামের সাথে কমপ্লাইন করতেছিল। তা আপনারা কী আশা করেন, একটা মেয়ে সব ঢেকে ফেললো আপনার সেটাও পছন্দ না? তো এই যে আপনি মেসেজটা দিলেন মানুষের কাছে যে সে তাও সে এনাফ ইসলাম পালন করতেছে না, আপনি তার ব্যক্তিগত ইয়ে ইনফ্লুয়েন্স করলেন না, সে যেই ছবি তুলে সেই ছবি আপনাকে এডিট করার অধিকার কে দিছে, নেতিবাচকভাবে এডিট করার অধিকার কে দিছে? আপনি বুঝাইতেছেন জনগণের সামনে সে ইসলাম পালন করতেছে না। আপনারা এটুক পর্যন্ত বাম হাত আপনারা ঢোকান, এমন কোনো জায়গা নাই যেখানে আপনারা আপনাদের বাম হাতটা ঢোকান না মানুষের লাইফের, অযাচিতভাবে, যাচিতভাবে হইলো তো, অযাচিতভাবে হঠাৎ করে আজকে উনি এমনভাবে কথা বলা শুরু করবেন, এমন প্রত্যাশা শুরু করবেন জাতির কাছে, আমাদের কাছে, একটু মিলানোটা একটু মুশকিল হয়ে যাবে আর কি। ওনার সবগুলো কথা যখন শুনবেন এখানে ওই জুতাটায় ওনাদেরকে বসাই দিবেন, হুজুরদেরকে বসাই দিবেন, ওনাকে বসাই দিবেন, এবং দেখবেন এই প্রত্যেকটা জিনিস জাস্ট কম্পেয়ার করবেন ইন দ্য ব্যাক অফ ইউর মাইন্ড, এই প্রত্যেকটা জিনিস ওনারা সারা জীবন এগুলোর বিরুদ্ধে কথা বলে আসছে, যেগুলো এখন উনি প্রত্যাশা করবেন, এবং যেই কথাগুলো, যে কাজগুলো উনি করছেন যেগুলোকে উনি এখন ডিফেন্ড করার চেষ্টা করবেন, এই প্রত্যেকটার অ্যাগেনস্ট ওনারা আজীবন ফতোয়া দিয়ে আসছেন। কি ফানি, রাইট? আল্লাহ কি চিপার মধ্যে ফেলে। হ্যাঁ, শোনেন এবার কথাগুলো। কোন সম্মানিত মানুষ নিজের সম্মান মর্যাদা নিয়ে, নিজের ব্যক্তিগত জানমাল ইজ্জত এবং আব্রু নিরাপত্তা নিয়ে এই জনপথে চলতে পারবেন বলে মনে হচ্ছে না? আরে বাবা, আপনি বলতেছেন যে পাবলিকের ভয়ে কোনো ব্যক্তি জানমাল আব্রু নিয়ে এই জনপথে থাকতে পারবেন? আপনি কার কথা বলতেছেন? আপনি কি ছাত্রলীগের ব্যাপারে অভিযোগ করতেছেন, নাকি আপনি আপনার আপনার নিজের মুরিদরা তৌহিদি জনতার বিরুদ্ধে অভিযোগ করতেছেন? আপনার মুরিদদের ব্যাপারে কিন্তু আমাদের একই অভিযোগ, এদের কারণে কোনো মানুষ জানমাল আব্রু নিয়ে নিরাপদে থাকতে পারে না, এরা সকলের পিছনে লেগে থাকে, সকলের সব কিছুর মধ্যে নাক গলাবে এরা, আপনারাই লেলা এদের নাক গলানোর জন্যে। আপনার এই ক্লাসিক ঘটনাটা, আপনার এক্স্যাক্ট এই ঘটনাটা যদি ঘটতো কোনো একটা ছেলে এবং কোনো একটা মেয়ে, কোনো একটা পুরুষ এবং নারী কোথাও একটা রুমের মধ্যে গেছে, আপনার তৌহিদি জনতা যে কী অবস্থা করতো তাদেরকে,
যে কাবিন নামা, ওটা তো পিটিয়ে মেরে ফেলতো। আপনি তৌহিদি জনতা কাউরে পাইলে কোনো কথা শোনার আগে পিটিয়ে মেরে ফেলতো, এরকম কত ঘটনা ঘটছে আপনাদের হুজুররা তৌহিদি জনতারা মানুষের কি করতেছে না জেনে পিটিয়ে মেরে ফেলছে কথা শোনার আগে। সো উনি এখন যে কাকে নিয়ে অভিযোগগুলো করতেছেন আমি বুঝতেছি না, লাইক মানে আল্লাহর কি খেলা, রাইট? একেবারে মানে কয়েনটা পুরো ফ্লিপড হয়ে গেছে এখন। আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন। আমি যদি অধিকার বঞ্চিত করে থাকি তাইলে তারা অভিযোগ করতেন, আচ্ছা। অভিযোগ করে নাই দেখে আপনি অধিকার বঞ্চিত করেন নাই, এই কথাটা এটা কোনো আর্গুমেন্ট হইতে পারে না যে অভিযোগ করি নাই তার মানে অধিকার বঞ্চিত করি নাই। আপনি কাউকে অধিকার বঞ্চিত করতেই পারেন স্টিল সে অভিযোগ না করা সত্ত্বেও, না সে যদি অভিযোগ না করে তাহলে কি হবে, তাহলে তার আপনার বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নেওয়া যাবে না, রাইট? আমি কাউকে অধিকার বঞ্চিত করতেছি তার প্রাপ্য তাকে দিচ্ছি না, আমি কিন্তু অপরাধ করতেছি, কিন্তু আমার বিরুদ্ধে কেন কেউ মানে রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে অ্যাকশন নেওয়া যাবে না, কারণ যে করতেছে ভিকটিম সে আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই। হ্যাঁ, সো আইনিভাবে আমি অপরাধী না, নৈতিকভাবে কি আমি অপরাধী? ইয়াস, নৈতিকভাবে আমি অপরাধী, আমি তার হক নষ্ট করতেছি, আমি তার প্রাপ্য তাকে দিচ্ছি না, তার যেটা যেভাবে পাওয়ার কথা ছিল দিচ্ছি না। তো আপনি তো হুজুর, আপনি তো হচ্ছে ইসলাম প্রিচ করেন, আপনি এখন আপনাকে আইনিভাবে, এবং আপনারা কিন্তু এই দেশের আইনটি মানেনও না, এখন আবার এই দেশের আইনকে ব্যবহার করবেন নিজেকে প্রটেক্ট করার জন্য, কেন আপনারা তো এই দেশের আইন মানেন না? আচ্ছা ঠিক আছে, খেয়াল পেনা ঢুকি, আমি কি তার মানে এই দেশের আইন সাপোর্ট করি সেটাও তো আমি বলতেছি না, সেটা ভিন্ন আলাপ, আপনার কথা বলতেছি, আমার কথা হচ্ছে না, আমি ধরা খাই নেই। তো না, এখন আপনি আপনার পক্ষে সব আনতে হবে, যখন ইসলাম প্রয়োজন তখন ইসলামকে ব্যবহার করবেন, যখন এই দেশের আইন আপনাকে প্রটেক্ট করবে তখন আবার এই দেশের আইন ব্যবহার করবেন, যখন এই দেশের আইনের কারণে আপনি চিপায় পড়েন তখন আবার আপনি বলবেন যে এই দেশের আইন আমি মানি না, আমি ইসলামী আইনে চলবো, রাইট? কোনটা কোন কীভাবে চলতে চান আপনারা বলেন, সেটা মানে পৃথিবীটা আপনাদের হাতে তুলে দেয় আর কি, বেসিক্যালি কথা হচ্ছে সেটা সংক্ষেপে। তো অধিকার যে বঞ্চিত করেন নাই কেমনে বুঝবো আপনার, এই মহিলার তো কোনো অ্যাক্সেপ্টেন্সই নেই সমাজে, আপনি ওনার সাথে না করতেছেন সংসার, না আছে কোনো সামাজিক স্বীকৃতি, না ওনাকে লুকিয়ে লুকিয়ে হোটেলে লাইক ওই যে পোলাপান চ্যাংরা পোলাপান যেরকম মেইন ইলেকট্রনের ফ্ল্যাটে যাই, এইভাবে করে আপনি লুকিয়ে লুকিয়ে মহিলাকে নিয়ে হোটেলে হোটেলে থাকতেছেন, হোটেলে গিয়ে মহিলার নাম ব্যবহার করতেছেন না, মহিলার পরিচয় গোপন করতেছেন, পুরো কোথায় অধিকার দিলেন আপনি ওনাকে স্ত্রীর, কোথায় স্ত্রীর সম্মান দিলেন, কোথায় মর্যাদা দিলেন? এখন আপনার পয়েন্ট হচ্ছে উনি যেহেতু অভিযোগ করেন সুতরাং এটা অপরাধ না, এটা উনি অভিযোগ না করলে এটা অপরাধ। বাংলাদেশে যে সারাটা প্রত্যেকটা পদে পদে অন্যায় অপরাধ হইতেছে, প্রত্যেকটা পদে পদে মানুষ ভিকটিম হইতেছে, মানুষকে অভিযোগ করে বাড়িতেছে, কেন করে না? কারণ জানে বিচার পাবে না। এখন ওনার আপনার ওয়াইফ উনি অভিযোগ কেন করেন সেটা তো আমরা জানি না, এমন হতে পারে উনি অভিযোগ করেন না কারণ উনি জানে আপনার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নাই, আপনি 2 বছর ধরে ওনাকে বিয়ে করবেন বলে ঘুরাইতেছেন, বিয়ে করতেছেন না, হোটেলে নিয়ে যাচ্ছেন, কিন্তু উনি হয়তো, আমি বলতেছি একটা থিওরি মানে একটা কেস স্টাডি করতেছি যে হয়তো উনি অভিযোগ করতেছে না কারণ হচ্ছে অভিযোগ করে বিচার পাবেন, আপনার মুরিদ গোষ্ঠী আছে, রাইট? এবং শুধু মুরিদ গোষ্ঠী না, অশিক্ষিত না, শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে আপনাকে ডিফেন্ড করার জন্য। সো এই কারণে হয়তো উনি অভিযোগ করতেছে না, যে কোনো কারণ হতে পারে উনি অভিযোগ করতেছে না, উনি অভিযোগ করেন নাই তার মানে আপনি অপরাধী না, রাইট? হ্যাঁ, আপনি আইনের দৃষ্টিতে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না কারণ যে ভিকটিম সে অভিযোগ করে নাই, তো নৈতিকভাবে মোরালি আপনি তো সামাজিকভাবে ধর্মীয়ভাবে সব দিক থেকে আপনি অপরাধী, সেটা নিয়ে আমরা কথা বলবো। সো তো আপনি কি এখানে কোনো অপরাধ করছেন? ক্লিয়ারলি আপনি অপরাধ করছেন, আপনি দাবি করতেছেন আপনি অপরাধ করেন নাই, মনে আছে আপনার আমি ওই ভিডিওটা দেখাইছিলাম যে আপনার আপনি কিভাবে ফতোয়া দিছিলেন, মানে প্রথমত তো আপনারা বিয়ে করছেন কিনা সেটাই নিয়ে প্রশ্ন আছে কারণ আপনি কোনো ডকুমেন্ট দেখাইতে পারেন নাই, আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করছেন বলে মনে হচ্ছে, কিন্তু আরেকজন যদি আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করে একটা রুমে ঢুকে তখন কিন্তু একবার দৌড়া মেরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবেন, আপনার বেলায় এখন একটু শিথিল হয়ে যাচ্ছে ধর্মটা কেন জানি, রাইট? ওকে, তো হ্যাঁ ঠিক আছে, আপনার কোনো প্রমাণ নাই, আপনি বিয়ে করছেন, আপনার মুখের দাবি দাওয়া আমাদেরকে মেনে নিতে হবে এবং আপনার কিছু চালা চামুন্ডা আছে ওনাদেরকে দাবি দাওয়া আমাদেরকে মেনে নিতে হবে, ওকে ভালো কথা। তো কিন্তু আপনি তো ফতোয়া দিচ্ছেন যে এই বিয়ে বৈধ না, ভয়েড, কারণ আপনি বলছেন যে কোনো মহিলা যদি গোপনে বিয়ে করে তাহলে সেটা বৈধ হবে না, এই ভদ্রমহিলা তো গোপনে বিয়ে করছেন, এই ভদ্রমহিলার ফ্যামিলিও জানেন উনি কাকে বিয়ে করছেন, এই ভদ্রমহিলাই বলছেন যে ওনাকে ওনার ফ্যামিলি থেকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে থেকে বছরখানেক আগে বিয়ে দেওয়ার জন্য কথা হচ্ছে, তখন ওই মহিলা ওনার ফ্যামিলিকে বলছে যে আমি বিয়ে করে ফেলছি, বলছে কাকে বিয়ে করছে উনি আর জানা নেই কাকে বিয়ে করছে, তাহলে তো এই বিয়ে বৈধ না, তাহলে আপনারা তো জিনা করতেছেন, এই বিয়ে তো বৈধ না, আপনি তো বলছেন এটা বাতিল বাতিল বাতিল। সো মানে কোন দিক থেকে, মানে যেটা বললাম আর কি, যে একটা অপরাধ করলে তো আর বাঁচার জায়গা থাকে না, তখন যাই বলবেন মিথ্যা বলাটা তো, মিথ্যাকে প্রতিষ্ঠা করা তো সহজ না, অন টপ অফ দ্যাট আপনারাই এমন কঠিন কঠিন ফতোয়া নামাইছেন, এমন কঠিন অবস্থা তৈরি করছেন, সেই স্ট্যান্ডার্ড দিয়ে যদি আপনাদেরকে ধরা শুরু করি আপনাকে এই ঘটনায়, আপনি এমন একটা স্টেপ ফেলেন নাই আপনার স্ট্যান্ডার্ডে যেখানে আপনাকে ক্রিমিনালাইজ করা যায় না বাই ইউর স্ট্যান্ডার্ড। আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন। ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে আক্রমণাত্মক আচরণ করেছেন আপনার সাথে, ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন ও নাগরিক অধিকারকে
ক্ষুণ্ণ করেছেন। ওরে বাবা, রে বাবা, আমরা এটা আমরা কোথায় চলে আসলাম? আমরা এটা কি নিয়ে কথা বলতেছি? আমরা কি ইউরোপিয়ান এনলাইটমেন্টের যুগে প্রবেশ করে ফেললাম? এগুলো কি ভাষা? আরে আরেকবার একটু দেখি, হুজুরের মুখে এ কি বানিয়ে যে কিনা বলে কি একই কথা আজ মন্দির আর মুখে, একটা কবিতা ছন্দ আছে না, একই শুনি আজ হইতেছে ইয়ের মুখে। হ্যাঁ, হুজুরের মুখে, হুজুর সাহেব বলতেছেন ব্যক্তিগত একটি, এগুলো তো ইউরোপিয়ান আইডিয়া, সারা জীবন এগুলোর বিরুদ্ধে গালাগালি করছেন। না না না, ইসলামী রাষ্ট্রে আপনার ইসলামী আইন কায়েম করতে হবে, কোনো ব্যক্তিগত এখতিয়ার নাই, নাগরিকের প্রত্যেকটা বিষয়ে হস্তক্ষেপ করতে হবে, প্রত্যেকটা বিষয়ে ঠেসে দিতে হবে, ইসলামী আইন প্রত্যেকটা বিষয়ে দৌড়া মারতে হবে, ফতোয়া দিতে হবে, জীবন তটস্থ করে রাখতে হবে। কিসের ব্যক্তিগত আইডিয়া? কবে থেকে আপনার এসব আইডিয়া বিশ্বাসী হয়ে গেলেন? ও, আপনার জন্য এখন বাংলাদেশের আইনে আপনি নিজেকে বাঁচাবেন, এখন হইতেছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আপনি নিজেকে বাঁচাবেন, রাইট? অন্যের বেলায় স্ট্যান্ডার্ড মানেন? আচ্ছা, আরেকবার একটু পড়ি প্লিজ, আমি শুনে আমার মাথা চক্কর মারছে, যেগুলো কি শুনি হুজুরের মুখে। কবিতাটা কি ছিল? একই কথা আজ মন্দিরের মুখে, না জানি কি, আচ্ছা জায়গা, ভূতের মুখে রামলাম। ওকে, ব্যক্তিগত, ওরে বাবারে, এই ওয়ার্ড অ্যাডজেক্টিভ নাউন এগুলো আমি এখতিয়ার, প্রত্যেকটা ওয়ার্ড আমার ইজ গিভিং মি লাইক চিল। ব্যক্তিগত এখতিয়ার, লঙ্ঘন, আক্রমণাত্মক, স্বাধীনতা, হস্তক্ষেপ, নাগরিক অধিকার, ক্ষুণ্ণ, এই প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের সারা জীবন আপনাদের চোখের বিষ ছিল। এই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা আইডিয়া আপনাদের সারাটা জীবন আপনাদের চোখের বিষ ছিল। আপনাদের এগুলা ইউরোপিয়ান ধ্যান ধারণা, এগুলা একেবারে কলুষিত করে দিচ্ছে। হ্যাঁ, আজকে এগুলার খুব পছন্দ হয়েছে না, খুব ভালো লাগতেছে, আজকে এগুলোর দিয়ে নিজেকে রক্ষা করবেন। হিপোক্রেসি নিয়ে কথা বললে তো শেষ হবে না, পরেরটাতে ঢুকে যাই। ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। এই যে ফতোয়া মেরে দিলেন আমাদের হুজুর, উনি ইসলামকে ব্যবহার করে ফেললেন আবার নিজের প্রয়োজনে 2889তম বার, সেটা হচ্ছে উনি ফতোয়াটা কি দিলেন আরেকবার একদম অ্যাকুরেটলি পড়ে নিলে আবার মুরিদ বাহিনী এসে ধরবে ভুল। হ্যাঁ, ইসলামী শরীয়তের মধ্যে অনুমতি আছে স্ত্রীকে খুশি করার জন্য সীমিত আকারে সত্য গোপন করা যায়। দেখছেন কি ফতোয়া দিয়ে দিছে। এখন আমি যে কি বলবো হুজুরকে, যে হুজুরকে কি আমি এখানে ধান্দাবাজ বলবো নাকি সুবিধাবাদী বলবো নাকি স্টুপিড বলবো, কারণ আমি যে অ্যাঙ্গেল থেকে এই ওনার এই লাইনটাকে অ্যাপ্রোচ করবো এই দুইটার একটা, ইদার উনি স্টুপিড অথবা উনি হইতেছে ধান্দাবাজ, ইসলামকে নিজের প্রয়োজনে স্বার্থে ব্যবহার করতেছেন, রাইট? স্ত্রীকে খুশি করার জন্য সত্য গোপন করা, এটা এখানে কোন পরিস্থিতির কথা বলা হচ্ছে? এই যে কোন এই পরিস্থিতিটা বোঝার মেধা কি আপনার নাই? তাহলে আপনি আবার ফতোয়া দেন কেমনে? একটা সিম্পল পরিস্থিতি বোঝার, একটা ক্লাস ফাইভের বাচ্চা যে পরিস্থিতি বোঝে সেই পরিস্থিতি যদি বোঝার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি কীভাবে ফতোয়া দেন? তাহলে আপনি স্টুপিড। আর যদি আপনি পরিস্থিতি বুঝছেন, বুঝে আপনি টুইস্ট মারতেছেন, স্পিন মারতেছেন, তাহলে আপনি ধান্দাবাজ, ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করতেছেন, যেটা নতুন কিছু না, নাথিং নিউ হিয়ার। আমি কীরকম হইতে পারে যে আমরা কেমনে বুঝাই যে আমি আসতেছি, আসার পথে আমি হচ্ছে, ও আচ্ছা, আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দিব, আমি হুজুরকে ফতোয়া বুঝাই। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দিব, রাইট? সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আমার স্ত্রীকে ফুল কিনে নিয়ে আসলাম বাজার থেকে, দোকান থেকে আসার সময়, আসার পথে আমি আমার বুকে ফুল দিলাম, সে খুব খুশি হলো, প্রচণ্ড খুশি হলো, হয়ে বললো তুমি আমার জন্য গাছ থেকে ফুল পেড়ে আনছো। এখন আমি খেয়াল করলাম যে আমি যদি বলি যে না গাছ থেকে পেড়ে আনি, দোকান থেকে কিনছি, বেচারির মনটা খারাপ হয়ে যাবে। বললাম যে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য গাছ থেকে কিনছি, খুশি হলো। এই যে স্ত্রীকে খুশি করার জন্য, আপনি একটু বলুন, স্ত্রীকে খুশি করার জন্য সত্য গোপন করা যায় আছে? এই যে স্ত্রীকে খুশি করার জন্য সত্য গোপন করলাম, এটার কারণে কেউ কারো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমি কারো হক নষ্ট করতেছি না, কারো সাথে অন্যায় করতেছি না, কারো সাথে নীতিহীন আচরণ করতেছি না, হক নষ্ট করা নিয়ে আবার পেঁচাবে, কারো সাথে নীতিহীন আচরণ করতেছি না, কারোর প্রতি ইয়ে করতেছি না, অবিচারমূলক আচরণ করতেছি না, এইখানে সত্য গোপন করা যেটার কোনো কারণে কারো কোনো ক্ষতি হচ্ছে না, ওকে ফাইন, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। আপনি ওনার কাছে সত্য গোপন করে আপনি বিয়ে করছেন, আর কি ওনাকে জানানি নাই, আপনি বিয়ে করছেন কিনা আমরা তাও জানি না, ওই মহিলাকে নিয়ে ঘুরতেছেন, এই এই ভদ্রমহিলা শুনে ফোনে স্তব্ধ হয়ে গেছে, কারণ এই মহিলা আগে জানতোই না, কোনো ধারণাই ছিল না, কোনো ক্লুই পায় না, পায় নাই, উনি ফোনে শুনে আকাশ থেকে পড়ছে, ওনার কথা মুখ থেকে বেরোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আপনি এইরকম একটা কষ্ট দিলেন এই মহিলাকে, আপনি একজন হুজুর, আপনি আমাদের জন্য এই হাই হাই বার সেট করেন, করে আপনার সাথে প্রতারণা করলেন, করে এখন আপনি বলতেছেন সত্য গোপন করা যায় যাচ্ছে, কোন এটা এটা এটাকে এইটা কি সেই সত্য গোপন করা যেই ক্ষেত্রে সত্য গোপন করা যায় আছে, এটা কি সেই ক্ষেত্র, এটা কি সেই কেস? তো এখানে যে আপনি টুইস্ট করলেন, আপনি যে মাসালাটাকে টুইস্ট করে নিজের স্বার্থে ব্যবহার করলেন, এটা আপনি কি এই অসত্যতা করলেন নাকি আপনি যে কোন কেসে এই মাসালার প্রযোজ্য, কী ধরনের পরিস্থিতির কথা বলা হয়েছে সেটা বোঝার মতো গিল আপনার নাই, আপনি স্টুপিড? কোনটা আপনি আমাকে বলেন, এই দুইটার বাইরে আর কোনো অপশন নাই আমার জন্য, ইদার আপনি স্টুপিড অথবা আপনি হচ্ছে ধান্দাবাজ, নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করতেছেন। সো আমি 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 কনক্লুশন টানতে যাচ্ছি না, আপনি আমাকে জানান আপনি কোনটা করতেছেন এখানে। এবং এটাই যে দেখি আমাকে একজন কমেন্ট করছেন যে গিবত করতেছি নাকি, আমি আজকে একজন কমেন্ট করছেন যে হুজুরকে নিয়ে যে সমালোচনা করতেছি নাকি গিবত করতেছি, একজন মেরে দিল ইসলাম, গিবতের সংজ্ঞায় জানা নাই ভদ্রমহিলা।
তারপর আবার ধরেন আরেকজন এসে বলবে যে ধরেন আপনি অন্যায় অন্য অন্য মুসলিমের অন্যায় গোপন করতে হয়, কি ধরনের অন্যায় গোপন করতে হয়? আমি মাসালা বুঝছি, হুজুর যেরকম মাসালা বুঝিয়ে দিলেন যে স্ত্রীকে খুশি রাখার জন্য সত্য গোপন করতে হয়, আমাদের ধর্মে বলা আছে অন্য মুসলিম ভাইয়ের অন্যায় গোপন করতে হয়। কীরকম অন্যায় গোপন করতে হয়? আমার রুমমেট সারাদিন পাত মারে, দুর্গন্ধ, আমি সেটা গোপন করতেছি, তার অন্যায় না, বলা হয়েছে অন্যায় গোপন করতে বলা হয়নি, অন্যায় কখনো গোপন করা যাবে না, বলা হয়েছে অন্য মুসলিমের ইয়ে দিক আর কি, দুর্বল দিকগুলা, নেতিবাচক দিকগুলা ইয়ে না করতে। এবং অপরাধ কোন সেন্সে, যখনই কোনো ভিকটিম ইনভলভ থাকবে তখন আপনি বাধ্য সেটা জানাইতে, তখন এখানে আপনি আপনার রুমমেট ধর্ষণ করে বেড়াইতেছে ঘুরে ঘুরে, ও না আমি অন্য আমার মুসলিম ভাইয়ের অপরাধ গোপন রাখি, কেন সে প্রতি রাতে বের হয় ধর্ষণ করতে, আমি আমার মুসলিম ভাইয়ের অপরাধ গোপন না, এটা সেই ফতোয়া এখানে না, রাইট? ওই ফতোয়া যেটা বললাম আপনার রুমমেট পাত দেয়, এটা আপনার বইলা বাড়ানোর দরকার নাই। হ্যাঁ, সো এই যে প্রেক্ষিত প্রেক্ষাপট আপনার সবগুলাই ফেলতেছেন, একবারে ব্লারি করে ফেলতেছেন সব লাইন। স্ত্রীর কাছে আপনি সত্য গোপন করতেছেন তাকে সুখে রাখার জন্য, উনি কি সুখী হলেন? উনি কি জানতে পেরে খুশি হইলেন এই যে আপনি ওনার কাছে গোপন করছেন, এটা যখন উনি জানলেন উনি কি খুশি হইলেন? আমি জানতে চাই আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে? উনি জানতে চাই স্ত্রী কি কখনো অভিযোগ করছে? ওরা কি আজব কথা, স্ত্রী অভিযোগ করবে? কথা স্ত্রী তো জানতোই না যে আপনি বিয়ে করছেন, আরে আজব কাহিনী, এটা কি ধরনের প্রশ্ন হলো, কি ধরনের কথা হইলো যে আমার স্ত্রীকে কোথাও কারো কাছে অভিযোগ করছে না? উনি তো জানতোই না যে আপনি বিয়ে করছেন, অভিযোগ করবে কেমন? উনি কি গায়েব জানেন নাকি, উনি কি পীর, এটা কি কথা হইলো? নাম্বার ওয়ান, নাম্বার টু, তাকে বলে ফেলছি অভিযোগ না করলে যে সেটা অপরাধ না সেটা মিন করে না, অভিযোগ কেউ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, কিন্তু অভিযোগ না করলে তার মানে অপরাধ করতেছে না, এরকম কোনো আলাপ দুনিয়াতে নাই। সেখানে ধর্মের দিক থেকে, মোরালিটি আদর্শের দিক থেকে তো এই আলাপ আরও অপ্রাসঙ্গিক। তো কী কইতেছেন হুজুর, আমি নিজে জানি না, আপনি জানেন। এখন দেখেন এই যে ওনার মুরিদরা শিক্ষিত অশিক্ষিত, একেবারে বুয়েট পাস দেখা মেডিকেল কলেজ থেকে পাশ করার লোকজন দেখতেছি ফেসবুকে, ফোন আলাপটা বের হইতে এটা এটা ভুয়া, এটা মিথ্যে, এটা ফেক। ওই যে ছেলে, ওই প্রথম স্ত্রীর ওয়াইফ যখন স্টেটমেন্ট দিল এসে যে ওনাকে এরকম করে উনি এরকম বউকে ওনার মা ওর মাকে পটায় নিয়ে গেছে, এসে না না এটা 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 এই ছেলে সত্য না, এটা ভুয়া, এটা ওনার ছেলে না, কত কিছু, উনি দুইটাই স্বীকার করে নেবেন, আর কি আজব কথা। আপনারা যেই হুজুরের জন্য ফাইট করতেছেন, এই হুজুরি আপনাদের এখন গালে চপাটাঘাত করে দিলেন, এই মুরিদ কুলের তৌহিদি জনতার হুজুরি এখন এসে বলবেন যে হ্যাঁ ওনার ফোন আলাপ ফাঁস করা হয়েছে, এটা উনি ছিলেন কিন্তু কাজটা ঠিক করা হয় নাই, ওনার প্রাইভেসি লঙ্ঘন করা হয়েছে ওনার। আমার স্ত্রীর সাথে আমার ফোন আলাপ, আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন, এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয়। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেগুলোকে, সেই ধরনের ব্যক্তিগত কথোপকথন এবং আলাপচারিতাকে জনসম্মুখে প্রকাশ করে জান্নাতারা ঝর্ণার প্রথম ঘরের বড় সন্তান আব্দুর রহমানকে তুলে নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করানো হয়েছে, স্ক্রিপ্ট লিখে দিয়ে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তাকে বক্তব্য পড়তে বাধ্য করে সেই বক্তব্য ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করা হয়েছে। ওনার ছেলেকে উঠে নিয়ে গিয়ে, ওই যে মহিলার ছেলেকে উঠে নিয়ে গিয়ে জোর করে এগুলো বলানো হয়েছে, ঠিক আছে, এগুলো তো আপনারা বলবেন জানি সেটা সত্য না মিথ্যা জানি না, আই ডোন্ট থিঙ্ক সো, কারণ নিজের মানে মার বিরুদ্ধে এইভাবে ছেলে বললে তো বোঝা যায়, আমি তো সেটা আমার যখন ব্যাখ্যা করছি আমার যে এপিসোডে তখন কিন্তু আমি এটা আলোচনা প্রত্যেকটা সম্ভাবনা তুলে ধরছি, সেখানে আমি বলছি যে ছেলেটার কে যখন কথা বলতেছিল বারবার ক্যামেরার পেছনে তাকাচ্ছিল, তার মানে ক্যামেরার পেছনে কোনো লোকজন আছে, এখন সেটা কার আমি জানি না, আমি থিওরাইজ করছি হয়তো আত্মীয় স্বজন হইতে পারে যারা প্রম্পট করাইছে এগুলা বলার জন্যে, তো কেউ আছে সেটা সম্ভাবনার কথা কিন্তু আমি আলোচনাতে তুলে আনছি। এখন হুজুর বলতেছেন যে তাকে তুলে পুলিশ এসে তুলে নিয়ে জোর করে এগুলা বলাইছে, আই ডোন্ট থিঙ্ক সো, আপনার বলার জন্য তো কত কী যে মিথ্যা বলতেছেন সেটা অন্য নতুন কিছু না, কত থিওরি দিয়েছেন মিথ্যা প্রমাণ হয়েছে গত দুই দিনে। আবার আরেকটা ছোটো ছেলের একজন ভিডিও আমার সাথে একজন শেয়ার করছে যে ওই মহিলার তো দুই ছেলে, ছোটো ছেলে আবার বলছে ভিডিও করে দাবি করছে আমার ভাইকে টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে কথা বলানো হয়েছে, কই হুজুরতে কথা বললাম, হুজুর তো বলে পুলিশ ধরে নিয়ে গেছে, টাকার লোভ দেখায় বলা হয়েছে এটা তো নাই। সো কত কী যে করতেছে এই তৌহিদি জনতার মুরিদ কুলরে ভাই, পুরাই ফান, এরা নাকি এরা এরা ধর্ম এরা ধার্মিক লোক, এরা ধর্ম প্রচার করে তা, এবং এটা সকলে কিন্তু প্রত্যেকে হুজুর যে যেগুলো এরকম উন্মাতাল আচরণ করতেছে নিশ্চয়ই নাস্তিকরা করতেছে না বা ইসলাম বিদ্বেষীরা করতেছে না, কারা করতেছে প্রচণ্ড হুজুরগুলাই, রাইট? এদের প্রোফাইলে গিয়ে গিয়ে দেখতেছি আমার যে গালাগালি কি নোংরা ভাষা, এত বড় বড় দাড়ি ওনাদের। আই যে আপনারা ডিফেন্ড করতে হুজুরকে লুঙ্গি তুলে নেমে গেলেন, হুজুরই তো এখন আপনাদেরকে পানিতে ফেলে দিল, হুজুরই তো আপনাদেরকে থ্রু ইউ গাইজ আন্ডার দ্য বাস, হুজুর স্বীকার করে নিলেন যে সব সত্য, ছেলে গিয়ে কথা বলছে এটা আসলে ওনার ছেলে এবং ফোন যে আলাপ ফাঁস হয়েছে এগুলো আসলে ওনাদের ফোন আলাপ। এখন আপনারা কোথায় লুকাবেন, যান জাফর স্যারের সাথে খাটের নিচে লুকান সবাই গিয়ে। আমার নাগরিক অধিকার, আমার ধর্মীয় অধিকার, আমার ব্যক্তি স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করেছেন তারা প্রচলিত আইনে চরম
অপরাধ করেছেন। ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করা নিয়ে যদি কথা না বলা যায় তাহলে তো হুজুর আপনারা বেকার হয়ে যাবেন। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা, ব্যক্তিগত কাজকর্মে হস্তক্ষেপ করা, প্রত্যেকটা বিষয়ে নাক গলানো, এটা তো হইতেছে আপনাদের জন্য, এই যে আপনার সাথে এখন যা ঘটতেছে না, আপনার সাথে যা করা হয়েছে, এটা হচ্ছে আপনাদের জন্য কেস 101। যে কোনো ঘটনা এটা হইতেছে আপনাদের জন্য, আপনাদের ফতোয়া দেওয়ার জন্য এটা হইতেছে কেস 101। একেবারে এক্স্যাক্ট এরকম পরিস্থিতিতেই আপনারা এমন ফতোয়াটা দিতেন। এখন আপনি বলতেছেন ব্যক্তি স্বাধীনতার কথা, এটা কেমন ব্যক্তি স্বাধীনতা হয়ে গেল? আমি বুঝলাম না ঘটনাটা। ওনার কথাগুলো যদি আপনি পয়সার অন্য পিঠে বসায় দেন, অন্যের জুতায় বসায় দেন, ফ্লিপ করে দেন সিনারিওটা, মানে কি যে একটা অবস্থা, কি যে একটা হাস্যকর! সারাটা জীবন ওনারা ফাইট করে আসলেন যেসব আইডিয়ার বিরুদ্ধে, উনি এখন এগুলো নিজের ব্যাপারে প্রত্যাশা করতেছেন, এবং সারা জীবন ওনারা উনি ফতোয়া দিয়ে আসলেন যেসব জিনিসের বিরুদ্ধে, সেই সব ফতোয়াকে এখন ফ্লিপ করা শুরু করে দিচ্ছেন ওনারা নিজেদের প্রয়োজনে। আমি কেন আমিনাতা ইয়েবা নাম লিখালাম, কেন না আমিনাতা ইয়েবা বললাম, তাদের মারমুখী আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে আমি অনেক কিছুই আমাকে তখন বলতে হয়েছে। কেন ওনার নাম আমেনা তৈয়বা লিখেছেন, ঝর্ণা ওনার ওয়াইফের নাম, ঝর্ণার নাম কেন আনেবাদ আমেনা তৈয়বা লিখেছেন, এবং কেন যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মহিলার নাম, উনি মিথ্যা আমেনা তৈয়বা বলছেন, ওটার উনি ব্যাখ্যা দিলেন যে উনি তখন এরকম চারপাশ থেকে ঘিরে ধরছে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে নাম আমেনা তৈয়বা বলছেন। এক্সকিউজ মি হুজুর, মিলতেছে না আমার রিয়েলিটির সাথে, আমি বুঝতেছি না, বুঝলাম না কোন ডাইমেনশনে বিচরণ করেন আপনি। আপনি হোটেলে ঢুকার আগে আমেনা তৈয়বা লিখায় আসছেন, আপনি দাবি করতেছেন আপনাকে পরে যখন ধরা হয়েছে আপনি ভয়ে আমেনা তৈয়বা বলছেন, আপনি কিন্তু আসার সময় খাতাতে আমেনা তৈয়বা লিখে আসছেন, তো তখন যে লিখেন তখন কি আপনি জানতেন যে আপনাকে ধরা হবে, এবং ধরা হলে আপনি ভয়ে আমেনা তৈয়বা বলে ফেলবেন, এবং সেই যে ভয়ে আমেনা তৈয়বা বলে ফেলবেন সেটার সাথে যেন কনসিস্টেন্সি বজায় থাকে, এই জন্য আপনি আগে থেকে গায়েবের মাধ্যমে জানতেন এবং আমেনা তৈয়বা লিখে আসছেন খাতায়? মানে কি বললেন এটা? আপনি ভয়ে কেমনে আমেনা তৈয়বা বলছেন ভয়ে মানলাম, তাহলে খাতায় লিখলেন কোন ভয়? খাতায় তো আগে থেকে লিখছেন, আপনি কি জানতেন ছাত্রলীগের পাণ্ডার আসতেছে আপনাকে ধরতে, এই জন্য আপনি লেয়ার বাই লেয়ার প্রোটেক্টিভ মেজার নিয়েছেন, তাও আপনি ভাগেন নাই হোটেল থেকে, আপনি জানেন ছাত্রলীগের লোকজন আসতেছে আপনাকে ধরতে এবং আপনি ধরা খাবেন, এবং ধরা খেয়ে আপনি আমেনা তৈয়বা বলবেন, এই কারণে আপনি লিখে আসছেন, মানে মাস্টার প্ল্যান। চলে গেলেন না কেন তাহলে হোটেল থেকে আপনি যদি জানতেন ওরা আসতেছে? না, আপনি ভয় আমেনা তৈয়বা বলেন নাই, আপনি পুরো জিনিসটাকে অসাধুভাবে গোপনে বিয়েই করছেন কিনা এটার কোনো নোবডি নোজ, আপনি আপনার প্রথম স্ত্রীর নাম ব্যবহার করছেন, কারণ সকলে জানি কোনো একটা পরিস্থিতির অবতারণা হইলে সকলে জানবে যে ও আছে উনি ওনার প্রথম ওয়াইফ নিয়ে আসছিল আমেনা তৈয়বা, তো আপনি পুরো বিয়েটাকে গোপন রাখতেছেন, ওনাকে নিয়ে এখানে আসার ব্যাপারটা সব কিছু আপনার গোপন, এই মহিলার সাথে আপনার সম্পর্কই পুরোপুরি আপনি গোপন রাখতেছেন, রাইট? এই কারণে আপনি হয়তো ওনার নাম আমেনা তৈয়বা বলছেন, অন্য কিছু না, এই কারণে খাতায় লিখেছেন, ভয়ে বলেন নাই, কারণ খাতায় তো আপনি ভয়ে লিখেন নাই, খাতায় আগে লিখে ফেলছেন ওরা ধরার আগে, রাইট? এ কথা প্রমাণ করতে পেরেছেন জান্নাতারা ঝর্ণা অন্য কারো বিবাহিতা স্ত্রী, অথবা এ কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে সে আমার বিবাহিতা স্ত্রী নয়? বরং যতগুলো আপনারা তথ্য প্রমাণ ঘাটাঘাটি করেছেন সবগুলোর মাধ্যমে এ কথাই দিবালোকের ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, জান্নাত আরা ঝর্ণা আমার বিবাহিতা স্ত্রী। এটা কি দাবি হলো হুজুরের? আপনারা কি প্রমাণ করতে পারছেন যে উনি অন্য কারো স্ত্রী বা আমার স্ত্রী নয়? ও কি অন্য কারো স্ত্রী যদি না হয় এবং আপনার স্ত্রী, প্রথমত আপনি বলছেন যে আপনার স্ত্রী প্রমাণ করা গেছেন, আপনার স্ত্রী প্রমাণ করা যায় না, কেউ প্রমাণ করতে পারেন, আপনি নিজেই প্রমাণ করতে পারেন না, আপনার সঙ্গী সাথীরাও প্রমাণ করতে পারেন, ওনারা টিভিতে গিয়ে বলে বেড়াইতেছে যে বাংলাদেশে কয়জন আর এরকম কাগজ পত্র সাইন করে বিয়ে করে, সব আইনেসারিলি করে না, এবং আপনি বলতেছেন আমি শরিয়া মোতাবেক করছি, কিন্তু কোনো আবার এদিকে শরিয়া মোতাবেক দেশের প্রচলিত আইনে আপনি বিয়ে করেন না, শরিয়ার আইনে বিয়ে করেন, এখন আবার দেশের প্রচলিত আইনকে ব্যবহার করতেছেন আপনাকে সেফ করতে, শরিয়াকে ব্যবহার, কারণ শরিয়ার, কারণ শরিয়া দ্বারা কিন্তু আপনি আপনাকে এখানে সেফ করতে পারবেন না, একেবারে দৌড়া মোড়া পাথর নিক্ষেপ হয়ে মৃত্যু আপনার, আপনার নিজের ততে আপনি এখন মারা পড়বেন, এবং এই বিয়ে ভয়েড, আপনি নিজেই বলছেন যে এই বিয়ে অবৈধ, যদি মহিলা নারী যদি গোপনে বিয়ে করে ফ্যামিলিকে না জানায় তাহলে সেই বিয়ে হইতেছে অবৈধ। সো আপনার সাথে আপনার আপনাকে যে বিয়ে করছে ভদ্র মহিলা, এটা উনি ফ্যামিলির কাছ থেকে গোপন করছেন, সবার কাছ থেকে গোপন করছেন, আপনি সকলে, এটা অবৈধ বিয়ে, আপনার ফতোয়াতে এটা অবৈধ বিয়ে, আপনার এখন হইতেছে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা ব্যভিচার। বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়, পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এই জন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। বিবাহিতরা ব্যভিচার করলে ফতোয়া দিই, আমি কি দিব? আপনার তো সারা বছর দিচ্ছেন, আমি জানি আর কি, সেটা বলতেছি, বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে পাথর নিক্ষেপ করে হত্যা, আর অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে 100 দরনা, না কত জানি, বাট মৃত্যুদণ্ড না আর কি। সো আপনারা দুজনই বিবাহিত ছিলেন, সো আপনাদের জন্য মৃত্যুদণ্ড। তো এই যে আপনি বললেন যে প্রথমত যেটা আপনি বললেন যে আপনি প্রমাণ করা গেছে না, প্রমাণ করা যায়, এটা মিথ্যা কথা বলতেছেন, আপনার দাবি মৌখিক, আপনি নিজে প্রমাণ করতে পারেন নাই, আপনার সাথে লোকজনই প্রমাণ করতে পারে নাই, এখন আপনারা হইতেছে শরিয়া অনুযায়ী বিয়ে করছেন, এখন আর দেশের প্রচলিত আইন অ্যাপ্লিকেবল না, দেশের প্রচলিত আইন দিয়ে ধরলে কিন্তু আপনারা পার পাবেন না।
তো এখন দেশের প্রচলিত আইন, এতক্ষণ ধরে ফাঁকে ফাঁকে কখনো শরিয়া আইন, কখনো ইসলামী আইন, কখনো ইউরোপের আইন, কখনো ইউরোপের এনলাইটমেন্ট, কখনো বাংলাদেশের আইন, কতভাবে যে আচ্ছা যে আপনার সুবিধা হয় আর কি। ওকে, আর উনি যদি অন্য কারো কোথাও ম্যারিড সেটা প্রমাণ করা যায় না, তাহলে কি এটা বৈধ হয়ে যায়? আমি একটা মেয়েকে নিয়ে আমি একটা বাসায় ঢুকলাম, ধরা পড়ার পর বললাম, ওমা এই ভদ্রমহিলার জন্য কোথাও ম্যারিড, এটার তো কোনো প্রমাণ। আরে অন্য কোথাও ম্যারিড থাকা তো কথা না, আমার সাথে ম্যারিড কিনা সেটা না হইতেছে প্রশ্ন, সে তো আমার সাথে ম্যারিড কিনা সেটা প্রশ্ন, অন্য কোথাও ম্যারিড কি ম্যারিড নেই আলাপ এখানে করতেছেন কেন? সে অবিবাহিত হইতে পারে। আচ্ছা একটা কেস স্টাডি করি আমরা, একটা ছেলে এবং একটা মেয়ে একটা রুমের মধ্যে ঢুকছে, আপনাদের প্রত্যাশা হইতেছে আপনাদেরকে কেন ধরা হইলো, কেন প্রমাণ চাওয়া হইলো, বা আপনারা যেখানে ম্যারিড না কোনো প্রমাণ দিতে পারতেছেন না, তাও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আপনারা বিয়ে করছেন শরিয়া মোতাবেক, দেশের প্রচলিত আইন মোতাবেক, কত রকম যে টুইস্টে বাবা। আচ্ছা একটা ছেলে এবং একটা মেয়ে একটা রুমের মধ্যে ঢুকছে, তৌহিদি জনতা গিয়ে ধরলো, মানে আমি একটা কেস স্টাডি, এটা ইমাজিনারি কেস স্টাডি না, অহরহ প্রতিনিয়ত ঘটতেছে আপনাদের তৌহিদি জনতার এগুলো করে বেড়াইতেছে, ব্যক্তি স্বাধীনতা কই থাকে তখন? সো আপনারা যে হাজব্যান্ড ওয়াইফ এটা তো তার মানুষ জানে না, রাইট? এই জন্যই তো প্রমাণ চাইছে। যদিও ঠিক আছে আপনি যে কথা বলছেন সেটার সাথে আমি একমত যে ব্যক্তি স্বাধীনতার আলাপ যেটা চাইতে পারে না, আপনারা চান এই জন্য বলতেছি, ভিন্ন স্ট্যান্ডার্ড সেট করেন, আপনারা যা সারা বছর করে বেড়ান সেই স্ট্যান্ডার্ডে আলাপ করেন। একটা কাপড় একটা ঘরে ঢুকলো, তৌহিদি জনতার মনে হলো এরা আনম্যারিড, এরা চারদিক থেকে ঘেরাও ঘেরাও দিয়ে ধরলো, ছেলে মেয়েকে মারতে মারতে বের করলো, মারতে মারতে ওকে মেরে ফেলবে, আপনার জনতা তৌহিদি জন মেরে ফেলবে এবং আপনি তখন ফতোয়া দিবেন এটা কেমন বৈধ হয়েছে, রাইট? আপনার জন্য এখন স্ট্যান্ডার্ড আলাদা হয়ে যাবে আর কি। ওকে, আপনার তৌহিদি জনতা এদেরকে মারতে মারতে বাসা থেকে বের করলো, করে বললো যে প্রমাণ দিতে, তখন দেখা গেলো যে এরা কেউ ম্যারিড না, এরাও ম্যারিড না, সেই ছেলে অন্য কোথাও ম্যারিড না, ওই মেয়েও ম্যারিড না। আপনি তো এখন লজিক যুক্তি, তাহলে তো এদেরকে ছেড়ে দিতে হবে তৌহিদি জনতাকে, রাইট? আপনি যেই যুক্তিতে খেলতেছেন এই যুক্তিতে সারা দেশে সকল ছেলে মেয়ে এই এই কাজ করে বেড়াইতেছে, সকলের কাছ থেকে বৈধ, তাদেরকে ধরে ধরলে বলবে যে বিয়ে করছো তোমরা, হ্যাঁ আমরা বিয়ে করছি, প্রমাণ কি? প্রমাণ নাই, কেন প্রমাণ নাই? শরিয়া মোতাবেক বিয়ে করছি, কিসের শরিয়া মোতাবেক বিয়ে করছি? কি কি তেলে না, আমি যে কবুল বলছি এই জন্য, এটাই শরিয়া মোতাবেক বিয়ে। তো শরিয়া মোতাবেক বিয়ে হলে তো সাক্ষী লাগে, হ্যাঁ আমার সাক্ষী আছে, আমার দ্বারা নেই, ফ্রেন্ড আছে, চার পাঁচটা ফোন দেয়, দোষ ধরা খেয়ে গেছি, সাক্ষী দিতে হয়, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কে তোর কি ম্যারিড, হ্যাঁ ভাই ওরা ম্যারিড, ছেড়ে দিবেন আপনার এই যুক্তিতে, ছাড়বেন, আপনার ডকুমেন্ট ছাড়বেন না, ডকুমেন্ট না পেলে পিটিয়ে মেরে ফেলবেন না, ডকুমেন্ট দেখানোরও তো টাইম দিবেন না। সো আজকে কী প্রত্যাশা করতেছেন আপনি? আজকে সব কিছু অন্যরকম, সব কিছু আলাদা, আপনার জন্য স্ট্যান্ডার্ড আলাদা, হ্যাঁ, এবং এখন আপনার জন্য স্ট্যান্ডার্ড কেমনি অ্যাপ্লাই করতে হবে, কখনো ইসলামী স্ট্যান্ডার্ড, কখনো ইসলামী মূল্যবোধ, কখনো ইসলামী আদর্শ, কখনো বাংলাদেশের আইন, কখনো পশ্চিমা ভাবধারা। আসু এই অবস্থার যদি অবসান না ঘটে তাহলে বাংলাদেশ অনিবার্যভাবেই একটি সংঘাতমূলক পরিস্থিতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে। কাজেই আমি সংশ্লিষ্ট সকল মহলকে বলবো, আগুন নিয়ে বেশি দিন খেলা খেলা করবেন না। এই যে চলমান অবস্থা ওনাকে নিয়ে তৈরি হয়েছে এবং যে চলমান অবস্থার ওভারঅল, এটার যদি অবসান না হয় তাইলে দেশের সংঘাতের দিকে যাবে এবং আগুন নিয়ে খেলবেন না। থ্রেটটা বুঝছেন, থ্রেটটা কোন জায়গা থেকে আসছে? তৌহিদি জনতাকে ব্যবহার করবেন উনি, তাহলে ওরা ওরা ছাত্রলীগ ব্যবহার করে সমস্যা কি করলো? দুই জায়গায় তো আইন নিজের হাতে তুলে নেয়া, দুই জায়গায় তো আইন ভঙ্গ করা, তো ওরা আইন ভঙ্গ করতে পারবে না, ওরা ছাত্রলীগকে ব্যবহার করতে পারবে না, আপনি তাহলে তৌহিদি জনতাকে ব্যবহার করবেন কেন? তারাও তো প্রাইভেট সিটিজেন, প্রত্যেকে প্রাইভেট সিটিজেন, এখানে ছাত্রলীগও প্রাইভেট সিটিজেন, তৌহিদি জনতা প্রাইভেট সিটিজেন, এদের কারোরই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নাই। তো ছাত্রলীগ যখন আইন নিজের হাতে তুলে নিয়ে এসে আপনাকে রুমের মধ্যে মেয়ে ধরলো, একেবারে যেটা বললাম একটা ছেলে মেয়ে যে ধরা খায়, একেবারে ক্লাসিক সেই ঘটনার এখানে রিপ্রোডাকশন, রিপিটেশন, ধরা গেছে, কোনো প্রমাণ নাই বিয়ে সাদের, কোনো কাগজপত্র, ওনাদেরকে বিশ্বাস করতে হবে, ওনারা হইতেছে হিল্লা বিয়ে করছে, ওনারা আকাশ পাতার সাক্ষী রেখে বিয়ে করছে, ওনারা ফ্রেন্ডদেরকে সাক্ষী রেখে বিয়ে করছে, এইগুলা কোনো তথ্য প্রমাণ নাই, এবং ওনাদেরকে এভাবে ধরা যাবে না, প্রাইভেট সিটিজেন ধরতে পারবে না, ধরতে হলে আইনের লক্ষ্য। তো আপনি আপনারা জীবনে আপনার স্ট্যান্ডার্ড মেনে চলেন না, এবং একই ভিডিওতে আপনি আবার থ্রেট করতেছেন যে দেশে আপনার সাথে এরকম করা হলে আপনাদের সাথে সংঘাতের পরিস্থিতি হবে, আগুন নিয়ে খেলবেন না, মানে আপনি কাদের কি দিয়ে কী করতে যাচ্ছেন? আপনি ও গুন্ডা লালাইতে চাচ্ছেন, তো ওরা গুন্ডা লালাইছে, তখন এখন আবার আপনি কাঁদতেছেন কেন? তাহলে আপনার জন্য ভিন্ন স্ট্যান্ডার্ড, গুন্ডা দিয়ে আপনাকে ধরা যাবে না, কিন্তু আপনি আবার গুন্ডা ব্যবহার করে হইতেছে যে সচল করে দিবেন, আপনাকে কিছু বললে, আপনি অন্যায় করলে সেটা নিয়ে কথা বললে, এবং এখন ইসলাম টেনে আনতেছেন, ধর্ম টেনে আনতেছেন, বাংলাদেশের আইন, ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট, ব্যক্তি স্বাধীনতা, মর্যাদা, মানবিক মর্যাদা, তারপর হচ্ছে কী জানি আর কী কী জানি ওয়ার্ড, বাবারে বাবা, এই ওয়ার্ডগুলো তো আমাদেরও সবসময় ব্যবহার করার সুযোগ পাই না। তো এই ঘটনাটা যেটা ঘটছে, হুজুর শুনেন, লম্বা কথা না বললে কথা শর্ট শেষ করে দিই, হ্যাঁ র্যাপ করে দিই, সেটা হচ্ছে আপনি একটা ভদ্রমহিলা সহ ধরা খাইছেন, এরকম অনেক পোলাপান আছে না বাসায় বাসায় গিয়ে ধরা খায়, সেটা হয়েছে আপনি আরেকজনের স্ত্রীকে ভাগাইছেন, আপনি ওনার সাথে অবৈধ সম্পর্ক রাখতেন, অবৈধ সম্পর্ক বলতে অবৈধ যৌন সম্পর্ক কিনা যায় না, কিন্তু অবৈধ সম্পর্ক, এগুলো আলাপ করে ফেলছে আগের পর্বে, যে ইসলামের আইন হচ্ছে বেগানা নারী পুরুষের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছাড়া তারা কোনো কথাই বলতে পারবে না, সেখানে আপনি এক বছর ধরে ওই মহিলার সাথে যোগাযোগ করতেন, ফোনে কথা বলতেন, এবং মহিলার ছেলের ভাষ্য থেকে আমরা যা জানলাম যে ইভেন ওয়ার্স, আপনি ভদ্রমহিলা বাচ্চাকে দুধ খাওয়াইতেছে, আপনি সেখানে গিয়ে আপনিও বায়না ধরছেন। তো
ইসলামের তো ইর ধারে কাছে কোনো কিছু নাই, একটা সাধারণ মানুষ যে অপরাধ করে বেড়ায় না সেইগুলার প্রত্যেকটা এখানে দেখা যাচ্ছে। বাংলাদেশে কয়টা মানুষ মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, কয়টা মানুষ আরেকজনের ওয়াইফের সাথে পরকীয়া করে, কয়টা মানুষ আরেকজন বাচ্চাকে দুধ খাওয়ায় রুমের মধ্যে ঢুকে বলে যে আমিও খাবো, তো এগুলো কয়টা মানুষ করে? রাইট, বাংলাদেশের 50% মানুষ কিন্তু এগুলো করে বেড়ায় না, হাতে গোনা কিছু মানুষ করে বেড়ায়, তাদের মধ্যে আপনি একজন। কি একটা লজ্জা হুজুর বলেন তো। এবং আমি যে কথাটা বলছি কয়েক পর্ব আগে, যে আল্লাহ যদি এখন আমল নামা অবমুক্ত করে আমাদের সকলের, আমরা সকলের লাইফে কিন্তু সিক্রেট আছে, কি জানি বলে ডার্টি লিটল সিক্রেট, আমাদের সবার লাইফে ডার্টি লিটল সিক্রেট থাকে। কথাটা হইতেছে কম আর বেশি, কারটা কত ডার্টি, কারটা কত সিক্রেট, ইয়ে নিয়ে কথা, ম্যাগনিটিউড নিয়ে কথা। রাইট, সো আল্লাহ যদি এখন সকলের আমল নামা অবমুক্ত করে না, মানুষ আকাশ থেকে পড়বে এই হুজুরদের আমল নামা দেখে। আই ক্যান গ্যারান্টি ইউ, আই ক্যান টেল ইউ দিস। এবং কি সেটার ব্যাখ্যা আমি করছি আগের পর্বে, থিওরাইজ করছি যে কেন, কারণ ওনারা এই যে মুরিদদের কাছ থেকে ইমপিউনিটি পেয়ে পেয়ে ওনাদের সাহসটা একটু অন্য লেভেলে থাকে। আমরা অপরাধ করার আগে চিন্তা করা লাগে, ওনাদের চিন্তাও করা লাগে না, ওনারা জানে যে যাই করুক ইসলাম দিয়ে স্পিন দিবে। ওই যে ইয়ে করে না আপনার, ওই যে ইয়েতে দেখবেন আপনি, প্রবাসী মহিলা স্বামী বিদেশ বাচ্চা হচ্ছে না, হ্যাঁ হুজুরের কাছে গেছে দোয়ার জন্য, হুজুর মাথার মধ্যে হাত বুলিয়ে দোয়া করছে, পরে সে প্রেগনেন্ট হয়ে গেছে, কথা বলেন না তো মহিলাকেও হয়তো বুঝাইছো যে ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে। তুমি ওই যে হুজুর বললো না ইসলামের দৃষ্টিতে স্ত্রীরকে খুশি করার জন্য মিথ্যা বলা সত্য গোপন করা যায়, যেরকম হয়তো হুজুরের মহিলাকে বুঝায় আর কি, বুঝাই দিছে হয়তো যে ইসলামের দৃষ্টিতে কিন্তু আপনার স্বামী আপনার সাথে সংসার টিকবে না, তো আপনি সো আসেন আমি আপনাকে ইমপ্রেগনেট করে দিচ্ছি, মজা আমিও পাইলাম, মজা আপনিও পাইলেন, সমস্যা কি? সো এগুলাই চলে, এগুলাই চলে, এগুলাই আমি তো বললাম তো, যদি এখন আল্লাহ যদি আমলনামাটা খালি অবমুক্ত করে, আমাদের সাধারণ পাপী মানুষদের যারা আছে সমাজে তাদের চেয়ে আপনাদের অবস্থান নিচে থাকবে বলে আমার একটা সূক্ষ্ম সন্দেহ আর কি। আমার যাক সেই কথা বলে আর লাভ নাই, তো মানুষ হইতেছে, দুঃখের ব্যাপার হচ্ছে গ্রামের মানুষজন, নিরক্ষর মানুষজন, ওনারা এনাদেরকে নিয়ে নাচে, গোয়ারের মতো আচরণ করে, কনস্পিরেসি থিওরি যা বলবে সেটা নিয়ে লাফাবে, যে কারণে ওই ফর্সার জায়গা থেকে তো উনি বললেন না আগুন জ্বলবে, খেলা হবে, হ্যাঁ দেশে আগুন জ্বলবে, আগুন নিয়ে খেলবেন না, সংঘাতের দিকে। উনি জানে যে উনি যা বলবেন যে সবাই এরা সব অবিশ্বাস, সব কনস্পিরেসি ফেক ফেক। আমার দুঃখের জায়গা যেটা জাস্ট গত ইমিডিয়েট আগের পর্বে যে আলোচনা করছি, আমার দুঃখের জায়গা কিন্তু এই নিরক্ষর মানুষ, এই উগ্র এরা এরা না, এবং যাদেরকে আমি এডুকেট করার চেষ্টা করি না, যাদের সাথে আমি কানেক্ট করার চেষ্টা করি না, কারণ এটা আমার সাধ্যের বাইরে, আমি পারবো না এনাদেরকে বুঝাইতে। আমি চেষ্টা করি তাদেরকে নিয়ে কথা বলতে শিক্ষিত শ্রেণী, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষক, ইভেন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, ইভেন আলেম হুজুর, এত বড় দাড়ি নামাজ পড়ে ঢুকে তাক ফেলে দিছে, আপনারা তো তাদের কাছ থেকেই সুপিরিয়র মরালিটি প্রত্যাশা করেন, রাইট? আপনি তো একটা গ্রামের নিরক্ষর মানুষের কাছ থেকে প্রত্যাশা করেন না। সো একটা গ্রামের নিরক্ষর ছেলে আমাকে এখন সে গালি দেয়, আমার মা তুলে, এত বড় দাড়িওয়ালা হুজুর আমাকে মা তুলে গালি দিচ্ছে, সে আমার মার সাথে নানান কিছু করতে চায়, আমি সেটা মাইন্ড করি না, কারণ সে হইতেছে ইসলাম কি সে জানেই না। আমি মাইন্ড করি কখন, যখন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, তথাকথিত শিক্ষিত লোকজন, ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভালো ধর্মকর্ম করা লোকজন, মানে একেবারে ধর্মের অন্য পর্যায়ে চলে গেছে, শিক্ষিত লোক আবার বিশাল ধার্মিক লোক, আমার দেখতেছি আমার আশেপাশে ওনাদের ভূমিকা, ওনারা এখন ডাবল ট্রিপল চার গুণ প্রমাণ না পাইলে ওনারা এখন মুখ খুলবেন না। এখন ওনাদের সামনে যদি মামুনুল হক ওই ভদ্রমহিলার সাথে সেক্স করে, একমাত্র তখন ওনারা বিশ্বাস করবেন যে ও এখানে একটা অন্যায় কাজ হয়েছে। এটা না ঘটা ওনাদের নিজের চোখের সামনে একটা 3x ভিডিও না দেখা পর্যন্ত মামুনুল হকের ওনারা এটা নিয়ে কথা বলবেন না, এই পরিমাণ বার এখন ওনাদের স্ট্যান্ডার্ড এই জায়গায়। সো এই আমার আফসোস এই লোকগুলোকে নিয়ে, বুঝলেন না, সমাজটা যে এরকম এই কারণে, এই যে হুজুরা যে যেটা বললাম, ওনাদের আমল নামা ফাঁস হলে যে কী বের হবে বেশিরভাগেরই সম্ভবত, এবং কোন এক্সটেন্টে, এটা এই এই লোকগুলোর কারণে, এই লোকগুলোর আশ্রয় প্রশ্রয়ে। সো এখানে মামুনুল হক নির্দিষ্টভাবে তো কোনো ইস্যু না, মামুনুল হক হইতেছেন একটা লাইক ইজ আ ড্রপ ইন দ্য ওশান, রাইট, ইস আ টিপ অফ দ্য আইসবার্গ। ওনাকে নিয়ে আলাদাভাবে এত কথা বলার কিছুও নাই, কিন্তু কথা হচ্ছে যে এই একটা ঘটনা সামনে এসে আপনারা একেবারে চাক্ষুষ প্রমাণ পাইলেন হিপোক্রেসিগুলো হুজুরদের, যেটা নিয়ে আমি সবসময় কথা বলে আসি, রাইট, কীভাবে ওনারা ম্যানিপুলেট করেন, টুইস্ট করেন ফতোয়াকে নিজের পক্ষে, নিজের বিপক্ষে, কীভাবে ওনারা যেগুলো সারা জীবন যেগুলোর বিপক্ষে কথা বলে আসছেন, এখন সেগুলোকে ওনারা প্রত্যাশা করতেছেন নিজের পক্ষে ব্যবহার করার জন্য, সারা জীবন যেগুলোর বিরুদ্ধে ফতোয়া করে দিয়ে আসছেন সেগুলো সব ওনারা কাজ, সব কাজ মামুনুল হক এখানে করলেন, নিজের লোকজন এখানে কোনো অন্যায় দেখতেছে না। সো মানে হিপোক্রেসি 101, এই ঘটনা হচ্ছে হিপোক্রেসি 101, নট অনলি ফর মামুনুল হক হুজুর, অন্য সকল হুজুরদের জন্য, এবং আমার আশেপাশে শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর জন্য। মোটামুটি বাংলাদেশের আপনি মনে করেন 80% মানুষ কিন্তু এখন হয় মামুনুল হক হুজুরকে ডিফেন্ড করতেছে, নাহলে নীরব ভূমিকা নিয়ে রাখছে, ভিহিমেন্টলি এটা নিয়ে সমালোচনা করা, এটাকে ঘৃণা করা বা ক্ষুব্ধ হওয়ার মানুষ কিন্তু খুব বেশি কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নাই ঘটনাটা নিয়ে, মানে বেশিরভাগ কিন্তু চুপে চাপে আছে। আপনি জাস্ট আপনার আসে, জাস্ট লুক অ্যারাউন্ড, আপনার ফ্রেন্ড লিস্টে দেখেন, লুক অ্যারাউন্ড আপনার ফ্রেন্ড লিস্টে যারা খুব হুজুর ধার্মিক আছে, ন্যায় অন্যায় নিয়ে সারা বছর ফুপায় ফুপায় কাঁদে, আওয়ামী লীগের অন্যায় নিয়ে ফুপায় ফুপায় কাঁদে, আপনি জাস্ট লুক এট দোজ পিপল, রাইট, ইউ উইল সি হোয়াট আই এম টকিং অ্যাবাউট।